পাঁচটি ভুল নষ্ট করে দেয় গোটা জীবন। সতর্ক হন এখন থেকেই। সে পাঁচটি ভুল আপনি করছেন না তো? চলুন দেখে নেবেন আজকের ভিডিওতে চাণক্য এই বিষয়ে কি বলে গিয়েছেন। জীবনে সুখ এবং সমৃদ্ধির কামনা সকলেই করে, কিন্তু দিনরাত কঠোর পরিশ্রম করেও অনেক সময় ভালো ফলাফল মেলে না। আচার্য চাণক্যের মতে দৈনন্দিন জীবনে আমাদেরই কিছু ভুলের কারণে শত চেষ্টার পরেও সাফল্য পাওয়া যায় না। চাণক্য তার নীতিশাস্ত্রে মানব জীবনে হওয়া এমনই কিছু ভুলের কথা উল্লেখ করেছেন যা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে এবং সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ভুল কখনোই কোনো ব্যক্তির করা উচিত নয়। প্রথম, লক্ষ্যহীনভাবে এগিয়ে যাওয়া। চাণক্যের মতে প্রত্যেক মানুষেরই জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। জীবনে লক্ষ্য থাকলে তবেই একজন ব্যক্তি এগিয়ে যেতে পারে। সময় থাকতে নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। লক্ষ্যহীন ব্যক্তি এনার্জি এবং সময় দুই অপচয় করে। লক্ষ্য ছাড়া বেঁচে থাকা হলো জীবনের সব থেকে বড় ভুল। দ্বিতীয়, খারাপ অভ্যাস। খারাপ অভ্যাসের প্রতি আসক্তি যে কারো জীবন নষ্ট করে দিতে পারে। মিথ্যা কথা বলা, নেশা করা, অর্থ অপচয়ের মতো অভ্যাস আপনার এবং আপনার পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই খারাপ অভ্যাস অনুসরণ করা উচিত নয় এবং মন্দ অভ্যাসযুক্ত ব্যক্তিদের সঙ্গেও মেশাও উচিত নয়। দান না করা। সুখে শান্তিতে জীবন কাটাতে অর্থ উপার্জন করা খুবই প্রয়োজন, তবে মাঝে মধ্যে দরিদ্র এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করাও মানুষের হিসেবের আপনার কর্তব্য। আমাদের চারপাশেই এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের দৈনন্দিন চাহিদাও ঠিকমতো পূরণ করতে পারেন না, দুবেলা অন্ন ঠিকমতো পান না। এই ব্যক্তিদের সাহায্য করলে কেবল তাদের আশীর্বাদই পাবেন না, নিজের আত্মতৃপ্তিও পাবেন আপনি। দান ধ্যান না করলে আপনার উপার্জিত অর্থ দ্রুত নির্মূল হতে শুরু করবে। সময়কে মূল্য না দেওয়া। চাণক্য নীতি অনুসারে যারা সময়কে গুরুত্ব দেন না তারা জীবনে নানা সমস্যায় পড়েন। এই ব্যক্তিরা কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পান না এবং গোটা জীবন দারিদ্রতার মধ্যে দিয়ে কেটে যায়। বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের অসম্মান করা। যারা নারী পণ্ডিত এবং প্রবীণদের অসম্মান করেন তাদের ঘরেও মা লক্ষ্মী বাস করেন না। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার এবং ঘরে কলহ সৃষ্টি করা ব্যক্তিরাও সর্বদা অর্থের জন্য আকুল হয়ে থাকে। তাদের জীবনে সুখ শান্তি এবং সম্পদ শেষ হয়ে যায়।